শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ড শক্ত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের কিন্তু এদেশে শিক্ষকরা আজও অবহেলিত সারা জীবন যারা আগামী প্রজন্মকে গড়ার কাজ করেন তাদের অবসর গ্রহণের পর অবসরকালীন ভাতা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় রাজধানীর অবসর কল্যাণ বোর্ডে যে কোনো দিন গেলেই দেখা যাবে সেখানে দেশের নানা প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষকরা আসছেন নিজের পাওনা টাকার খোঁজে অথচ রাষ্ট্রের উচিত ছিল অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে শিক্ষকদের অবসরকালীন টাকা দিয়ে দেওয়ার আমি একজন ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমি বলছি আমার মেয়ের বিয়ে তাও তার গ্রহণ করতেছে না আমি অনেক কিছু বলছি আমার মেয়ের বিয়ে টাকাটা পেলে আমি খুব উপকৃত হয়েছিলাম সেই অবস্থাতে মৃত্যু ভালো ছিল আমাদের চোদ্দ সালের রিটায়ার আগের জন্য এই রেজিটেন জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে যে আরও কিছু সমান অবসরে যাওয়া এইসব হাজার হাজার শিক্ষকদের মধ্যে এই করোনাকালীন সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ছয়শো বিয়াল্লিশ জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধার জন্য ২৬ কোটি আটাশি লাখ সাতাশি হাজার টাকার চেক ছাড় হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিক্ষক কর্মচারীরা ত্রিশ জুন দু তারিখের মধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের টাকা ছাড় হয়েছে তাছাড়া যেসব মৃত শিক্ষক কর্মচারীদের নমিনি তিরিশ জুন দু তারিখের মধ্যে আবেদন জমা দিয়ে পরবর্তীতে দ্রুত টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকাও ছাড় করা হয়েছে অন্যদিকে পহেলা বৈশাখের উৎসবকে আনন্দমুখর করতে এবারও শিক্ষকদের বৈশাখী ভাতা দিচ্ছে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ নববর্ষের ভাতা পাবেন রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সোনালী রূপালী জনতা ও অগ্রণী ব্যাংক থেকে এই ভাতা তোলা যাবে আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত এবার বৈশাখী ভাতা বাবদ স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য মোট একশো ছেচল্লিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা এবং এমপিওভুক্ত ভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার জন্য সাতান্ন কোটি টাকার চেক ছাড় করা হয়েছে এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতি বছর একজন অধ্যাপক বা গবেষককে এই ফেলোশিপ দেওয়া হবে আর এজন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছে ইউজিসি এই ফেলোশিপের জন্য দেশি বিদেশি সব বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের অধ্যাপক ও অবসরপ্রাপ্ত অধ্যাপকরা আবেদন করতে পারবেন তবে আবেদনকারীর বয়স হতে হবে পঞ্চান্ন থেকে সত্তর বছরের মধ্যে আগ্রহীরা কমিশনের নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব আগামী বিশ মেয়ের মধ্যে ইউজিসির পরিচালক রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশনস ডিভিশন বরাবর দরখাস্ত ডাকযোগে ও ইমেলে পাঠাতে পারবেন আবেদনকারীকে নির্ধারিত ফর্মে দরখাস্ত করতে হবে বিস্তারিত জানতে ইউজিসির ওয়েবসাইট ভিজিট করতে পরামর্শ দেওয়া হয়েছে